কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। জয় বৈশাখী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত। সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথটা সবার খুব ভালো কাটুক, তোমরা যে যা চাও জগন্নাথ দেব যেন তোমাদের তাই দেয়। চলো পড়বি তো, সেখানে গিয়ে পড়বি তো, যদি না পড়াশোনা করিস। ছোট্ট খুশির মধ্যে না আমি আমার নিজের ছোটবেলাটাকে খুঁজে পাই, ঠিক এইভাবেই জেদি ছিলাম। এটা কার ঘরে তিতি রে মনো? মনি ছাড়া তো খুশি স্কুলেই যাবে না, আর এখানে একজনের সাথে দেখা হয়ে গেল। আমার কাছে পার্লারে কাজ করে, ও জিজ্ঞাসা করছিল আমি কবে এসেছি আর কবে যাব। এই ফুলটা দেখো, আমি জীবনে প্রথমবার ভক্তা ফুল এরকম লাল কালারের দেখলাম। তুই কি যাবি যে হেঁটে হেঁটে যাবি যে ব্যাগ, তুই সবই তো আমার কাঁধে উঠে পড়লি। হাঁটবি যে হোক, চলো কোলে না হলে একদিন উঠে স্কুলে গেলে বলো কি হবে বলো। খুশিকে তো স্কুল ছাড়তে যাচ্ছি, আর সেই বাহানায় আমি আমাদের গ্রামটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুশি যেখানে যাবে না, মানে খুশি যে স্কুলে যাচ্ছে, ছোটবেলায় আমিও সেই স্কুল সেই দিদিমণির কাছেই পড়তাম। মানে সত্যি দিন কেটে যায়, মানুষগুলো ঠিক থেকেই যায়। এটা আমাদের গ্রামের শিব মন্দির, আর পাশে শীতলা মন্দিরও আছে। খুশি বের করো, সিলেট খড়ি বের করো। খুশির ছোটবেলাটা দেখে কার কার নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে গেল, কমেন্ট করে জানিও প্লিজ। তোমরা কি করছো, লিখছো না? লেখো লেখো ও খুশি, অ লিখে দাও তো মনো। যখন আমরা ছোট থাকতাম তখন খালি মনে হতো কবে বড় হব, কবে বড়দের মতো করে যাব। কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর আমি কেন, আমরা প্রত্যেকে আমাদের ছোটবেলাটাকে মিস করি। তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, যে শীতলা মায়ের মন্দির দেখছো না, এখানে আমি আমার জেঠুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলি। মা আমার জেঠুকে আমার কাছ থেকে কেড়ে নেয় আর কোনোদিনও ফেরত দেয় না। তখন আমার বয়স 2 বছর কি 2.5 বছর হবে। জেঠু তখন আমাকে খুব ভালোবাসত। জেঠু জেনারেটরে ব্যবসা ছিল, আর গ্রামে যখন যা হতো তখনকার দিনে আমার জেঠুকেই ভাড়া করা হতো। মায়ের পুজোর দিন জেঠুকে ভাড়া করা হয়েছিল, তো জেঠু রাত্রিবেলা ঘুমের ঘোরে মায়ের মন্দিরে তার খুলতে গিয়ে শর্ট হয়ে নিচে পড়ে যায়, আর আমি জেঠুকে সারা জীবনের মতো হারিয়ে ফেলি। যত টেনশন দুঃখ কষ্ট বাবার কাছে এলে না মনে হয় যেন সবটাই দূর হয়ে যায়। তাই মন্দিরে বসছি, টেনশন হচ্ছে, ভিডিওতে ভিউস আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, কি হবে? ভিউস তো দরকার, 4000 ঘন্টা ওয়াচিং টাইম তো দরকার বলো। তোমরা তো কেউ সাপোর্ট করছো না, লাস্টে বাবার কাছেই এসেছি, দেখা যাক বাবা কি করে। দেখো আমাদের পাগলা বাবা বসছে, চুপচাপ বসছে। বাবাকে কত ডাকছি কিন্তু সাড়া আর দিচ্ছেই না। দাও না আমাকে, একটু ভাইরাল করে দাও না প্লিজ। গ্রামে সেদিকে আরো রাস্তা তো আছে, কিন্তু যাইনি, ভাল লাগছে না একা বলে।
ওই দেখো আমার স্বপ্ন, যেখানে আমি আমার জীবনে স্বপ্নের জার্নিটা শুরু করেছিলাম। মা বাপি এখনো যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছে, আসলে তারাও চায় যাতে আমার স্বপ্নটা আবার সত্যি হোক। এই দুমড়ে মুচড়ে পড়ে থাকা স্বপ্ন, আমি জানি না আদৌ আমার কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে কিনা। বাবার ঘরে এখানে আমি আমার ছোট মানে স্বপ্নটাকে ছোট করে শুরু করেছিলাম, অনেক কিছুই ছিল। এবার বিয়ের পর সত্যি বলতে কি সবটা একদম সবটা বদলে গেছে। এখানে যে দেখছো না, সকাল থেকে রাত পর্যন্ত সত্যি কথা বলতে মানে আমি যে পার্লার ছাড়া আর কিছু বুঝতামই না, ঘরের আদার্স কোনো কাজ করতাম না, সবসময় এখানেই বসে থাকতাম। এটা আমার ফেভারিট প্লেস ছিল ঘরের, এখানেই বসতাম, এখানেই সব কাজ করতাম। কিন্তু 2022 যেরকম আমার জীবনে আমার প্রিয় মানুষটাকে এনে দিয়েছে, সেরকম আমার জীবন থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে। যাই হোক, এখন চোখের জল ফেলে কিছু হবে না, চোখের জল মেহনত করতে হবে আর সেটা আমি করব। শুধু তোমাদের একটু সাপোর্ট দরকার। সে যাই হোক না কেন, কষ্ট করলে কেষ্ট মেলে আমরা সবাই জানি। কষ্ট করে দেখি না লাস্ট অব্দি কী হয়। আর আমার বাপি ঠিক বাচ্চাদের মতো, বাড়িতে এত বাটি গামলা থাকার সত্ত্বেও পান্তা খাওয়ার জন্য নতুন গামলা কিনতেই হল। আমরা ছোটবেলায় সত্যি অনেক স্মৃতি, দাদার সাথে যেতাম, রথ টানতাম, পয়সা নিয়ে আসতাম, সবাই পয়সা দিলে বাড়িতে এসে পয়সাটা ভাগ করতাম, যে এরকম ওরকম সেরকম। তো এটা আমাদের ছোট্ট খুশু সোনার ছোট্ট রথ, জেঠিমা পুজো করে দিয়েছে। আবার ঘরে এলে একটু ইনকামের আশায় ছুটি। তো এখন দুপুর 3টে, 3:30 বাজে, বেরিয়ে এসেছি, কাজে যাব কাকুর ঘরে। চলো কাকিমারা কি করছে দেখি। আসলে সময় যখন খারাপ যায় না, তখন সব দিক থেকেই খারাপ হয়। কাকিমারা আমাকে ডেকেছিল কাজ করার জন্য, কিন্তু 3টে বাজে তো ওরা ঘুমিয়ে গেছে। যাই হোক, আজকে হয়তো হলো না, কাল নিশ্চয়ই ইনকাম হবে, আশা আমি ছাড়বো না, মেহনত আমি করেই যাব। খুশিকে ততক্ষণ থেকে বলছে সবাই রথটা টানো টানো, কিন্তু কোনো ইন্টারেস্ট দেখলাম না, তাই আমি রথটা নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আমরা যারা 90-এর দশকের ছেলে মেয়ে, আমাদের মতো মজা বা আমাদের আগে যারা ছিল তাদের মতো মজা এখনকার ছেলেমেয়েরা কেউ করতে পারবে না, এটা কিন্তু সত্যি কথা। ওই হারকিন নিয়ে পড়তে যাওয়া, টর্চ নিয়ে পুকুর পাড়ে মাছ ধরা, তারপরে স্কুল পালিয়ে যাওয়া, মাঠে খেলতে গিয়ে হাঁটু ছড়া আর মায়ের ওই বকান, মাস্টার মশাই লাইট লুকিয়ে দেওয়া, ঘড়ির টাইম তাড়াতাড়ি করে চেঞ্জ করে দেওয়া, পড়ার ভয়ে পেট ব্যথা এটা সেটা এইসব বাহানা দেওয়া, এগুলো বোধহয় এখন আর হয় না। ওই বন্ধুদের সাথে গল্প, এখন সবার সময় কই, সবাই তো ফোন নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা এখানে রথে যাবো বলে বেরিয়ে পড়েছি। অনেক দিন পর, প্রায় 3-4 বছর পর মা বাপির সাথে যাচ্ছি আজকে রথ দেখতে। এটা কাছে পিঠেই একটা জায়গা যেখানে কাঁথিতে গান্ধী মেলা হয়, যারা কাঁথিতে থাকো তারা তো জানো, আর যারা কাঁথির বাইরে থাকো গান্ধী মেলা নামটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই রথটা এখন সেখানেই হয়, রথতলাতে রথ এখন বেশি হয় না। এই যে গাড়িগুলো দেখছো না, এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাপিও জেনারেটর চালাতো, আর বাপি যখন মহরমে আসতো এই দারোয়াতে রথ নিয়ে, সরি জেনারেটর নিয়ে, তখন আমার জন্য এই লাঠি খেলনাগুলো কিনে নিয়ে যেত। রথগুলো কিন্তু খুব দারুণ করেছে, আগের মতো সত্যি এত বড় বড় রথ, রথ কম্পিটিশন কাঁদিতে হতো, এখন আর হয়ই না। আমার না দিদি আছে, আর আমার দিদির বাড়িও এই দারোয়াতেই। ওর জন্য জামরুল নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ওর সাথে দেখা হবে, কিন্তু ওর ফোন সকাল থেকে সুইচ অফই আছে। নিশ্চয়ই ও এখানে এসছে, বা হয়তো একটু পরে আসবে, কিন্তু দেখা হলো না। খারাপ লাগছে ওর জন্য, দু বোন অনেক দিন দেখা হয়নি।
ঠাকুরগুলোকে দেখেছো? মনে হচ্ছে যেন খুব জ্যান্ত। খুশি তো আমার মা আর বাপির সাথে এসেছিল মেলাতে, দাদা বৌদি আমাদের সাথে এসেছিল না, ওরা পরে এসে খুশিকে নিয়ে গেল আমাদের থেকে, আর আমাকে আমার ফেভারিট আইসক্রিম কর্নেটো এনে দিল। আর গাছ আমার সবসময়ের জন্য, ফুল গাছ খুব খুব প্রিয়, যে কোনো ফুলের গাছই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তাই আমি এখানে মেলা থেকে আমার ফেভারিট দুটো ফুলের গাছ কিনলাম, বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। আর আমি যখন যে কোনো ফুলের গাছ নিজের হাতে লাগাই আর সেখানে যখন ফুল হয়, ফুল ফোটে, তখন আমি যেন এত খুশি হই, ওই রকম খুশি বোধ হয় আর কোনো কিছুতেই থাকি না। রথটা খুব সুন্দর। এটা হচ্ছে কাঁথির টাউন হল। টাউন হলের সামনে শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনতে এলাম, ওনাকে গিফট করব। বেচারা সবসময় খাটাখাটনি করে, কখনো কাঁথি আসার সুযোগই পায় না, ওই পুরানো শাড়িগুলোই পরে, আমার একটুও ভালো লাগে না। তাই আমি যখনই সুযোগ পাই শাশুড়ি মায়ের জন্য কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। বাড়িতে এসে মা তো চাউমিন করেছিল, দুপুরবেলা করে রেখেছিল, ওটা গরম করেই আমাদের রাতের খাবার। আজকের ব্লগটা এখানেই থাক, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।